রবিবার মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর অঞ্চলে মন্তেশ্বর গ্রামের দ্বিতীয় সুরক্ষা কবচ কর্মসূচিতে ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। মন্তেশ্বর গ্রামের বিভিন্ন পাড়া ঘোরেন। বিকালে মন্তেশ্বরের বিডিও অফিসে এলে তখন মাননীয় রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়কে ছ দফা দাবি নিয়ে পশ্চিমবঙ্গ গ্রাম রোজগার সহায়ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মন্ত্রীর হাতে বিভিন্ন দাবিসমূহ একটি স্মারকলিপি তুলে দিলেন গ্রাম রোজগার সহায়ক অ্যাসোসিয়েশনের কর্মীরা। পশ্চিমবঙ্গ গ্রাম রোজগার সহায়ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলার সভাপতি শুভজিৎ গুপ্ত, মন্তেশ্বর ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ, সাইদ পারভেজ সহ আরও অনেকে। বেতন কাঠামো সহ স্থায়ীকরণ করার দাবি, আর্থিক ও সামাজিক সুযোগ সুবিধা প্রদানের দাবি সহ ছ দফা দাবি নিয়ে মন্ত্রীর হাতে স্মারকলিপি দিলেন পশ্চিমবঙ্গ গ্রাম রোজগার সহায়ক অ্যাসোসিয়েশনের কর্মীরা। পূর্ব বর্ধমান জেলার গ্রাম রোজগার সহায়ক অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি শুভজিৎ গুপ্ত আমাদের কি জানালেন দেখুন। আমাদের এই মন্তেশ্বর বিধানসভার মাননীয় বিধায়ক দিদি সুরক্ষা কবচ কর্মসূচি উনি আজকে মন্তেশ্বরে এসেছেন আমরা ওনার কাছে। আমরা গ্রাম রোজগার পদে কাজ করি। আমরা আমাদের কিছু সার্ভিস রিলেটেড কিছু দাবি দাবা নিয়ে অনেকটা স্মারকলিপি ওনার কাছে প্রদান করার জন্য আমরা আগিয়ে এসেছি। কত দফা দাবি? আমাদের ছ দফা দাবি। কী কী দাবি আছে আপনাদের? আমাদের দাবি বলতে আমরা দীর্ঘ 2008 সাল থেকে আমরা একটা কাজের প্রকল্পে আমরা যুক্ত এবং আমরা এই যে সায়েন্সের ভিত্তিতে আমরা এবং কম্পিউটার জানা আমরা স্টাফ দীর্ঘ 2008 সাল থেকে আমরা প্রায় 15 বছর এখানে কাজ করছি। কাজ করার পরেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 1107/1033 এবং 3398 এই মেমোর ভিত্তিতে আমরা সরকারি নির্দেশিকার ভিত্তিতে আমরা যে কন্ট্রাকচুয়াল পোস্টে কাজ করছি সেই কাজের আমাদের যে স্থায়ীকরণ এবং স্কেলের স্থায়ীকরণ এবং তার সঙ্গে হিউম্যান রিসোর্স পলিসি সমস্ত কিছু লাগে এবং আমাদের যাতে স্কেলের স্থায়ীকরণ এবং তার সঙ্গে আমাদের সার্ভিস গ্রুপ এবং আরও আদার্স যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মী আছে তাদের মতো গ্রুপ সিএ ক্যাটাগরাইজ করে আমাদের যে নির্দেশিকা অনুযায়ী আমাদের যাতে আমাদের উপর যাতে লাগে হয় সেই বিষয়ে দাবি দেওয়ার জন্য আমরা মাননীয় বিধায়ক সাহেবকে আমরা দেখা করছি। মানে স্মারকলিপি দিচ্ছেন? হ্যাঁ স্মারকলিপি। এই স্মারকলিপি মানে আপনারা কোন পক্ষ থেকে দিচ্ছেন? আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রাম রোজগার সহায়ক অ্যাসোসিয়েশন WBGRS এর পূর্ব বর্ধমান জেলা কমিটি থেকে। কতজন আছেন আপনারা? মন্তেশ্বর ব্লকে আমরা এখানে আছি 17 জন। 17 জন? তা এই দাবি ব্লকে 17 জন আছে। এই দাবি যদি আপনাদের মানে সমাধান না হয় তাহলে আপনারা কি করতে চাইছেন? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে আমরা এর আগে বহুবার আমরা ডেকোরেশন কর্মসূচি পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরে আমরা ডেকোরেশন কর্মসূচি করেছি এবং আমরা ডিস্ট্রিক্ট ভিত্তিক এবং আমাদের বিডিও সাহেবের কাছে আমরা বিভিন্ন সহায়তা জমা দিয়েছি দফায় দফায়। আমাদের যদি পরবর্তীকালে না হয় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো এবং পরবর্তীকালে আমরা যাতে ওনার দৃষ্টিগোচর করা যায় যার তার জন্য যাবতীয় জায়গায় পদক্ষেপ গ্রহণ করা হয় আমরা করব। মানে আপনারা যে এসেছেন এনার হাতে দিয়েছেন তো? হ্যাঁ দিয়েছি। তার জন্য এই দাবি সম্ভব মানে আপনাদের সঙ্গে দাবি দিয়ে সমদিয়ে আপনারা খুশি হয়েছেন? আমরা খুব খুশি। আমরা মানে আমাদের বিধায়ক সাহেব আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছেন যে অবশ্যই এটা পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের যিনি মন্ত্রী আছেন ওনার কাছে ওনার দৃষ্টি আকর্ষণ করবেন এবং তার সঙ্গে যাতে আমরা ফিনান্সের বিভিন্ন রকম পলিসি থাকে মানে ফিনান্স পলিসি যাতে কার্যকরী করে আমাদের যাতে এই সুরাহা হয় সেই বিষয়ে উনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করছি। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, বর্ধমান টুডে।